গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের আট কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ তোমাদের বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি আসাম রাইফেলস এসএসএফ এবং এনসিবিতে তোমাদের কিন্তু জিডি কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমাদের চব্বিশ হাজার প্লাস শূন্য পদে নিয়োগটি করা হচ্ছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সীমা কি চাওয়া হয়েছে বেতন কত সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে শারীরিক মাপজপ কী লাগবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী ইভেন্ট রয়েছে এছাড়া অ্যাপ্লিকেশান ফিস কত পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো আশা বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের এখানে লেটেস্ট নিউজ সেকশনে দেখো ডেট সাতাশে অক্টোবর দু হাজার বাইশ এখানে বলা হচ্ছে নোটিশ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস ইয়েপিএফএস এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড শেপো ইন নার্কোটিক্স ব্যুরো এক্সামিনেশন দু হাজার বাইশ তো এখানে ক্লিক করে তোমরা কিন্তু এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্সেস অ্যান্ড পেনশনস ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে তো বলা হচ্ছে নোটিশ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সিএপিএফএস এস এস এফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস অ্যান্ড শেপো ইন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন দু হাজার বাইশ ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ডেট দেওয়া রয়েছে এখানে প্রথমে বলা হচ্ছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে সাতাশে অক্টোবর দু হাজার বাইশ থেকে সাতাশ দশ দু হাজার বাইশ গতকাল থেকে তোমাদের রাত থেকে শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে তিরিশে নভেম্বর দু হাজার বাইশ তিরিশ এগারো দু হাজার বাইশ রাত এগারোটা পর্যন্ত তারপরে বলা হচ্ছে তোমাদের এখানে অফলাইনে আবেদন ফি জমা করতে হলে অফলাইন চালান ডাউনলোড করার লাস্ট ডেট তিরিশে নভেম্বর দু হাজার বাইশ রাত এগারোটা পর্যন্ত তারপরে বলা হচ্ছে অনলাইনে আবেদন ফি জমা করার লাস্ট ডেট ফার্স্ট ডিসেম্বর দু হাজার বাইশ ঠিক আছে তারপর বলা হচ্ছে তোমাদের এখানে অফলাইনে ব্যাঙ্কে গিয়ে চালানের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফি জমা করতে হলে লাস্ট ডেট রয়েছে ফার্স্ট ডিসেম্বর দু হাজার তারপরে দেখো বলা হচ্ছে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান তোমাদের এই নিয়োগের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি পরীক্ষা নেওয়া হবে তোমাদের দু হাজার জানুয়ারি মাসে ঠিক আছে আর সেইপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের এখানে দেখো বলা হচ্ছে পে স্কেল অর্থাৎ বেতন কাঠামো তোমাদের এখানে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে কোন পোস্টে সে ইন এনসিবি এই পোস্টে তোমাদের কিন্তু পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে এবং বাকি সমস্ত পোস্টে কিন্তু তোমাদের এখানে পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে ওকে তো এখানে দেখো তোমাদের পে লেভেল ওয়ানের বেতন কাঠামো রয়েছে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত এবং সঙ্গে দেখো পে লেভেল থ্রি বেতন কাঠামো রয়েছে একুশ হাজার সাতশো থেকে তোমাদের উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে এরপর দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বা শূন্যপদ উল্লেখ করা আছে এখানে পার্ট ওয়ানের মধ্যে রয়েছে এখানে দেখতে পাচ্ছ বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এস বি আইটি আসাম রাইফেলস এবং এসএসএফ এরপরে দেখো তোমাদের এখানে মেল ক্যাটাগরি ভ্যাকান্সির সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে এবং টোটাল দেওয়া রয়েছে তারপরে দেখো ফিমেল ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এবং টোটাল ভ্যাকান্সি উল্লেখ করা আছে এবং তার সঙ্গে দেখো তোমাদের এখানে মেল ফিমেল মিলিয়ে কিন্তু গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি এখানে পরপর উল্লেখ করা আছে তো এখানে প্রথমে রয়েছে বিএসএফের শূন্যপাত রয়েছে দশ হাজার চারশো সাতানব্বই সিআইএসএফ একষটি সিআরপিএফ আট হাজার নশো এগারো এসএসবি বারোশো চুরাশি আইটিবিপি ষোলোশো তেরো আসাম রাইফেলস ষোলোশো সাতানব্বই এবং এসএসএফ একশো তিন তো এখানে তোমাদের এ সমস্ত বাহিনী মিলে কিন্তু চব্বিশ হাজার দুশো পাঁচটি শূন্যপাত রয়েছে এবং সঙ্গে দেখো তোমাদের এখানে এনসিবিতে রয়েছে এখানে মোট একশো চৌষট্টি অর্থাৎ তোমাদের কিন্তু মোট এই দুটি মিলিয়ে পার্ট টু এবং পার্ট ওয়ানের মিলিয়ে ভ্যাকান্সি রয়েছে চব্বিশ হাজার তিনশো উনসত্তরটি ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে সঙ্গে দেখো বয়সময় বলা হয়েছে তোমাদের এখানে এক এক দুহাজার তেইশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু কোভিড প্যান্ডামিকের জন্য স্পেশাল তিন বছরের ছাড় দেওয়া হয়েছে সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু স্পেশাল তিন বছরের ছাড় দেওয়া হয়েছে ঠিক আছে এবং সঙ্গে দেখো তোমাদের এখানে আরও ছাড় রয়েছে বলা হচ্ছে এস সি এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এক্সট্রা পাঁচ বছরের ছাড় রয়েছে ও ক্যাটাগরি ক্ষেত্রে এখানে বলা হয়েছে তিন বছরের ছাড় রয়েছে এবং এক্সালিসমেন্ট ক্যাটাগরি ক্ষেত্রে তিন বছরের তোমাদের এখানে ছাড় রয়েছে ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে এখানে বলা হচ্ছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী যেখানে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস করলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো পার্সেন্টেজ তোমাদের এখানে লাগবে না ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে একশো টাকা এবং অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবে এছাড়া বলা হয়েছে সমস্ত মহিলা প্রার্থী এক্সারিসম্যান ক্যাটাগরি প্রার্থী এস সি এস টি ক্যাটাগরি প্রার্থীর ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না তারা এখানে ফ্রিতেই অ্যাপ্লাই করতে পারবে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে তো এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু একাধিক এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে হুগলি কলকাতা এবং শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের সিলেকশান প্রসেস কি রয়েছে তোমাদের এখানে প্রথমে সিবিটি পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের রয়েছে আশিটি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে অর্থাৎ তোমাদের একশো ষাট নাম্বারে কিন্তু পরীক্ষা নেওয়া হবে যেখানে বলা হয়েছে পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার পার্ট বি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার পার্ট সি এলিমেন্টারি ম্যাথামেটিক্স কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার এবং পার্ট ডি রয়েছে ইংলিশ আর হিন্দি কুড়িটি প্রশ্ন চল্লিশ নাম্বার ঠিক আছে সময় থাকবে ষাট মিনিট আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে পরীক্ষার প্রশ্ন হবে ইংলিশ এবং হিন্দি ভাষায় এবং সঙ্গে নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট ফাইভ জিরো মার্কস করে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ তোমাদের দুটি প্রশ্নে ভুল উত্তর করলে কিন্তু এক নাম্বার করে কেটে নেওয়া হবে এরপরে দেখো তোমাদের এখানে পিইটির মধ্যে বা শারীরিক সক্ষমতার মধ্যে কি কী ইভেন্ট রয়েছে এখানে রয়েছে লাদাখ রিজানের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স রান সাড়ে ছ মিনিটে কভার করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার রান চার মিনিটে কভার করতে হবে এবং লাদাখ রিজন বাদে বাকি সমস্ত অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমাদের কিন্তু এখানে রয়েছে পাঁচ কিলোমিটার রান পুরুষদের ক্ষেত্রে চব্বিশ মিনিটে কভার করতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কেমি রান সাড়ে আট মিনিটে কিন্তু কভার করতে হবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের শারীরিক মাপজব কি লাগবে এখানে পুরুষদের ক্ষেত্রে হাইট লাগবে ওয়ান সেভেন্টি সেমি মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে ওয়ান ফিফটি সেভেন সেমি সঙ্গে বলা হচ্ছে সমস্ত এসটি ক্যাটাগরির ক্ষেত্রে পুরুষদের হাইট লাগবে ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ সেমি এবং মহিলাদের হাইট লাগবে ওয়ান ফিফটি সেমি ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে বলা হচ্ছে চেস্ট বা বুকের সাথে মাপ বলা হয়েছে তোমাদের না ফুলে এইটি সেমি ফুলে তোমাদের এইটটি ফাইভ সেমি চা হয়েছে মিনিমাম এবং সঙ্গে বলা হয়েছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে না ফুলে তোমাদের ছিয়াত্তর সেমি সঙ্গে তোমাদের মিনিমাম কিন্তু পাঁচ সেমি পর্যন্ত ফলানোর ক্ষমতা থাকতে হবে এবং সঙ্গে দেখো তোমাদের এখানে ওজন বা ওয়েট বলা হয়েছে তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী হাইট এবং বয়স অনুপাতে স্বানুপাতিক ওজন হতে হবে ঠিক আছে